তোমরা কি জানো হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। তথ্য বলতে এখানে বোঝানো হচ্ছে আর্থিক তথ্য। একটা ব্যবসার মধ্যে যে এতগুলো লেনদেন সংঘটিত হয়, সেই লেনদেনগুলোকে হিসাবের বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করার পর সবার শেষ প্রক্রিয়ায় গিয়ে যেটা করা হয়, যে এই যে আমাদের লেনদেনগুলো রয়েছে সেগুলোর থেকে বিভিন্ন আর্থিক প্রতিবেদন তৈরি করা হয় এবং প্রতিবেদনগুলোর থেকে বিভিন্ন আর্থিক তথ্য সরবরাহ করা হয়। কিন্তু এই তথ্যগুলা কাদের সরবরাহ করা হয়, কাদের এই তথ্যগুলো দরকার এবং কেন দরকার, কোন কোন কাজে তারা ব্যবহার করতে পারে, আজকের ক্লাসের মধ্যে হচ্ছে আমরা এই টপিক নিয়ে জানবো। আজকে আমরা জানবো মেনলি হিসাব তথ্য এবং এর ব্যবহারকারী সম্পর্কে। এবং এই যে টপিকটি দেখতে পারছো, এই টপিকটি কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে হিসাব বিজ্ঞানের ধারণা এই চ্যাপ্টারের একটা অধ্যায়। তো চলো দেরি না করে আজকের এই ক্লাসটি আমি শুরু করে দিচ্ছি। প্রথমত, হিসাব বিজ্ঞানের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যের ব্যবহারকারীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ, আর একটা হচ্ছে বাহ্যিক পক্ষ অথবা বহিঃস্থ পক্ষ। তো অভ্যন্তরীণ বলতে বোঝানো হয়ে থাকে কোম্পানির ভিতরে যে পক্ষ রয়েছে। তো কোম্পানির অভ্যন্তরীণ পক্ষের মধ্যে রয়েছে মালিক পক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষক প্রভৃতি। তারাই সাধারণত কোম্পানির অভ্যন্তরীণ পক্ষ এবং তাদের হিসাব তথ্যগুলো দরকার। এখন কেন এই সকল পক্ষের হিসাব তথ্যগুলো দরকার সেগুলো সম্পর্কে আমরা প্রথমত জেনে নিব। মালিক, কেন মালিক পক্ষের হিসাব তথ্য দরকার? খেয়াল করে দেখো, মুনাফা অর্জন কিন্তু হচ্ছে প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান উদ্দেশ্যের মধ্যে গিয়ে পড়ে, এটা আমরা সবাই জানি। এখন মালিক পক্ষ কী করে থাকে? তারা ব্যবসার মধ্যে তাদের অর্থ বিনিয়োগ করে থাকে। এই যে বিনিয়োগকৃত অর্থ রয়েছে, ঠিক আছে, তারা যে অর্থ কী করছে এর মধ্যে বিনিয়োগ করছে, এই বিনিয়োগকৃত অর্থের উপর কিন্তু তারা একটা মুনাফা অর্জন করবে। তো তারা যে পরিমাণে অর্থ বিনিয়োগ করলো, তার উপর অর্জিত মুনাফার হারটা এখানে মেনলি কত পার্সেন্ট আসছে এবং তারা যে অর্থ বিনিয়োগ করলো সেটা কি নিরাপদ নাকি, সেই সংক্রান্ত তথ্যগুলো জানতে তারা আগ্রহী। কারণ তারা তো অর্থ বিনিয়োগ করছে এই উদ্দেশ্যে, তারা অর্থ বিনিয়োগ করছে সেখান থেকে তারা মুনাফা পেয়ে যাবে। অ্যান্ড যদি হচ্ছে রিস্কি জায়গায় বেশি বিনিয়োগ করা হয়, তখন তাদের সেই অর্থ লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো তাদের অর্থ কি লসে আছে নাকি লাভে আছে, নিরাপত্তা সহ আছে নাকি নিরাপত্তা ছাড়া আছে, নাকি রিস্ক অনেক বেশি না কম, এই সকল তথ্য তাদের জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তাদের আগ্রহ পূরণে হিসাব সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি তাদের সাহায্য করতে পারে। এই কারণে কিন্তু তাদের হিসাব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যাদির প্রয়োজন। এরপরে মালিক পক্ষের পরে আসছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অর্থাৎ আমরা যে ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা আমি সাবজেক্ট পড়েছি না, সো ম্যানেজমেন্ট কারা, মানে ম্যানেজার কাদের জন্য দরকার, মেনলি যারা ম্যানেজার রয়েছে বা যারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, তাদের কিন্তু হচ্ছে কি দরকার, এই তথ্যগুলো দরকার। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলতে মেনলি ম্যানেজার কর্তৃপক্ষকে বোঝানো হচ্ছে। তো মনে রাখা দরকার যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বলা হয়ে থাকে প্রতিষ্ঠানের মাথা এবং হিসাব বিজ্ঞানকে বলা হয়ে থাকে ব্যবস্থাপনার চক্ষু এবং কর্ম। কেন ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের মাথা বলা হয়ে থাকে? কারণ ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটা করা হচ্ছে, ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে হচ্ছে চিন্তা করতে সাহায্য করে, প্রতিষ্ঠান কীভাবে করে কাজ করবে, কী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা যেমন কিনা হচ্ছে প্রতিরোধী সিদ্ধান্তগুলো নেই, সেগুলো চিন্তা কিন্তু আমাদের ব্রেনটা দরকার। আমাদের এই ব্রেন এত শক্তিশালী বলেই কিন্তু হচ্ছে মানুষ অন্যান্য জীবজন থেকে অনেক বেশি উন্নত। ঠিক সেমভাবে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে, যার কারণে এটা হচ্ছে প্রতিষ্ঠানের মাথা। এবং এই সিদ্ধান্তগুলো গ্রহণ করার জন্য হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবস্থাপনার চক্ষু এবং কর্ম হিসেবে আখ্যায়িত করছে। তো কারণ হিসাব বিজ্ঞানই হচ্ছে দেখিয়ে দিচ্ছে ব্যবস্থাপনাকে তার এই বছরের ব্যবসার অবস্থা কীরকম, এবং তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে। হিসাব বিজ্ঞান তার রীতি এবং নীতির আলোকে প্রতিষ্ঠানের যে দৈনন্দিন লেনদেনগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে কী করে থাকে, লিপিবদ্ধ করে থাকে চাবেদার মাধ্যমে, এবং শ্রেণীবদ্ধ করে থাকে হচ্ছে খতেনের মাধ্যমে, এবং এরই মাধ্যমে পরবর্তীতে গিয়ে আমরা যে আর্থিক বিবরণী তৈরি করি তার মাধ্যমে প্রতিষ্ঠানের ফলাফল নির্ণয় করা পসিবল হয়, এবং এগুলো পর্যালোচনা ইত্যাদির মাধ্যমে যে তথ্যগুলো এখানে উদাহরণ হচ্ছে সেগুলোর মাধ্যমে কিন্তু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের বাজেট এবং পরিকল্পনা তৈরি করতে পারে। বাজেট কি জানো? বাজেট হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার যে সংখ্যাত্মক প্রকাশ তাকে বলা হচ্ছে বাজেট। যখন কিনা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানতে পারবে যে এই বছরে কী পরিমাণে আয় হয়েছে, কত বিনিয়োগ করে কত আয় হলো, কী পরিমাণে হচ্ছে আমাদের ব্যয় হচ্ছে, কোথায় ব্যয়গুলো হচ্ছে, দায়ের পরিমাণ কত, সম্পদের পরিমাণ কত। সো এগুলো জানার পরে পরবর্তী বছর কীভাবে করে হচ্ছে আগের অবস্থা থেকে ইম্প্রুভ করা পসিবল, সেই সম্পর্কিত তারা বিভিন্ন বাজেট তৈরি করতে পারে এবং বিভিন্ন ধরনের নতুন করে পরিকল্পনা তৈরি করতে পারে। তো বুঝতেই পারছো যে এখানে কিন্তু তাদের এই সকল কারণে অবশ্যই হিসাব বিজ্ঞানের থেকে তথ্যগুলো রয়েছে, সেই হিসাব তথ্যগুলো তাদের দরকার, না হলে তারা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবে না। এরপর আসে অভ্যন্তরীণ নিরীক্ষক।
নিরীক্ষক বলতে বোঝানো হয়ে থাকে যিনি হচ্ছে ব্যবসায় সকল হিসাবগুলোকে হচ্ছে নিরীক্ষা করে থাকেন বা পরীক্ষা করে থাকেন। তো প্রতিষ্ঠানের দেখা যায় অনেক সময় প্রতিষ্ঠান ব্যবসায়ের মধ্যেই একজন নিরীক্ষক রেখে দেন, যার কাজ হচ্ছে বিভিন্ন উইকলি মান্থলি বা ইয়ারলি বেসিসে প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবগুলোকে চেক করা। এক্ষেত্রে অবশ্যই বাইরের কোনো পক্ষকে দিয়ে করানো পসিবল, ওনারা হচ্ছে বাহ্যিক নিরীক্ষক, কিন্তু যদি কোম্পানি নিজের মধ্যে হচ্ছে বেতন দিয়ে কোনো নিরীক্ষক রেখে দেন যাদের কাজই হচ্ছে নিয়মিত হচ্ছে চেক করা সবগুলো হিসাব, তাদেরকে বলা হয়ে থাকে অভ্যন্তরীণ নিরীক্ষক। এখন তারা কিন্তু অবশ্যই যেহেতু ভিতরের মধ্যে সব হিসাবগুলো চেক করছে, হিসাব তথ্য না পেলে তো সেগুলো চেক করা পসিবলই না। এই কারণে নিরীক্ষকগণ নিজেদের স্বার্থে এবং প্রতিষ্ঠানের স্বার্থেই কিন্তু কী করে থাকে, এসব বিজ্ঞান বিভিন্ন তথ্যকে হচ্ছে তারা ব্যবহার করে থাকে। এগুলোই গেলে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পক্ষ এবং তাদের কেন এই হিসাব তথ্যগুলো দরকার। এবারে আমরা বাহ্যিক পক্ষ নিয়ে জানবো, অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরের যে পক্ষগুলো রয়েছে কিন্তু প্রতিষ্ঠানের তথ্যগুলো তাদের দরকার, সে সকল পক্ষকে নিয়ে আমরা জানবো এবং কেন তাদের এই তথ্যগুলো দরকার সেগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে নেবো। প্রথমে জানা দরকার যে বাহ্যিক পক্ষের মধ্যে কারা কারা রয়েছে। বাহ্যিক পক্ষের মধ্যে রয়েছে হচ্ছে সরকার, ঋণদানকারী, বিনিয়োগকারী, পাওনাদার, বাহ্যিক নিরীক্ষক, এরপর কর্মচারী কর্মকর্তা, শ্রমিক সংঘ, ভোক্তা, এরকম অনেক ধরনের হচ্ছে আমাদের বাহ্যিক ব্যবহারকারী রয়েছে। এবার প্রত্যেকটা সম্পর্কে আমরা জেনে নেবো, প্রত্যেকটা পক্ষ সম্পর্কে এবং তাদের কেন হিসাব তথ্যগুলো দরকার সেগুলো আমরা জেনে নিই। প্রথমত সরকার, কেন সরকারের এই হিসাব তথ্যগুলো দরকার। সরকার কী করে থাকে? সরকার হচ্ছে প্রতিষ্ঠানের আয় বিক্রয় এগুলোর উপর কিন্তু হচ্ছে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বিভিন্ন ধরনের কর আরোপ করে থাকে। যেমন আমরা যেমন দেখি বিভিন্ন ভ্যাট ধার্য করা হয় বা হচ্ছে ইনকাম ট্যাক্স ধার্য করা হয়, তো সরকার প্রথমত দেখবে এটা প্রতিষ্ঠানের মধ্যে কী পরিমাণে আয় হচ্ছে, ব্যয় হচ্ছে, বিক্রয় হচ্ছে, ওইগুলো আগে ঠিকমতো নির্ণয় করে তারপরে কিন্তু হচ্ছে এই করগুলো নির্ধারণ করা পসিবল। এই কারণে সরকারের এই হিসাব তথ্যগুলো দরকার। হিসাব তথ্য সরকারকে সঠিকভাবে হচ্ছে কর আরোপে, সরকারকে সঠিকভাবে কর আরোপে হচ্ছে সাহায্য করে থাকে। এখানে সরকারকে হবে, সো বানানটা হচ্ছে ঠিক করে দিচ্ছি, সঠিকভাবে সরকারকে কর আরোপে কি করে থাকে, সাহায্য করে থাকে। এটা গেল হচ্ছে আমাদের এখানে কোনটা, এটা গেল হচ্ছে আমাদের প্রথম যে সরকারের পয়েন্টটা গেল। সরকারের পরবর্তীতে জানবো হচ্ছে আমরা ঋণদানকারী, ঋণদানকারী কারা, যারা হচ্ছে প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। যেমন প্রতিষ্ঠান যখন কিনা হচ্ছে তার মূলধন সংগ্রহ করবে, তার মূলধনের একটা অংশ হয় ইকুইটি অংশ, আর একটা অংশ হয়ে থাকে হতে পারে হচ্ছে ঋণ মূলধন। তো এই যে ঋণ মূলধন যে সংগ্রহ করছে বিভিন্ন ব্যাংকের থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে তো বা বিভিন্ন ব্যক্তির থেকে, তারা ঋণ দেওয়ার আগে অবশ্যই দেখে নিবে প্রতিষ্ঠান কী অবস্থায় আছে। প্রতিষ্ঠান যে ঋণটা নিবে সেটাকে সে হচ্ছে পরিশোধ করতে পারবে নাকি, তার কি এই ঋণ পরিশোধের ক্ষমতা আছে নাকি, সেটা যাচাই করার জন্যই কিন্তু হচ্ছে তাদের হিসাব তথ্যের দরকার। তারা বিভিন্ন ধরনের আর্থিক প্রতিবেদনগুলো, অর্থাৎ বিশদ আয় বিবরণী, আর্থিক বছর বিবরণী, এগুলো তারা চেক করে দেখবে যে প্রতিষ্ঠানের আসলেই তাদের ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে নাকি। যদি দেখে হ্যাঁ তাদের ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে, তখনই গিয়ে শুধুমাত্র তাদেরকে ঋণ দেওয়া হবে। এরপর ঋণদানকারীর পরে আসছে এখানের মধ্যে বিনিয়োগকারী। বিনিয়োগকারী হচ্ছে যারা আমাদের কোম্পানির বিভিন্ন দলিলপত্র কিনবে, যেমন শেয়ার, ডিভেঞ্চার বা হচ্ছে ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, যারা হচ্ছে আমার কোম্পানি থেকে এই সকল দলিলপত্রগুলো কিনবে বা অন্য কোনোভাবে আমাদের কোম্পানিতে বিনিয়োগ করবে, তাদেরকে বলা হচ্ছে বিনিয়োগকারী। এখন বিনিয়োগকারী কেন হচ্ছে তথ্যগুলো দেখবে, তাদের বিবেচ্য বিষয় হচ্ছে বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা। তারা যে বিনিয়োগ করবে, এই বিনিয়োগ করার পর তাদের কি বিনিয়োগকৃত অর্থ নিরাপদ থাকবে নাকি। যেমন বন্ডের ক্ষেত্রে হচ্ছে কী দেওয়া হয়ে থাকে, একটা জামানত দেওয়া হয়, শেয়ারের ক্ষেত্রে কোনো জামানত নাই, তো এই কারণে গিয়ে কিন্তু বন্ড একটু নিরাপদ বেশি, অন্যদিকে শেয়ারটা হচ্ছে কম নিরাপদ। আবার যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হচ্ছে সেই প্রতিষ্ঠানটা কি হচ্ছে অথেন্টিক নাকি ফ্রড কোনো প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিবেদন থেকে দেখে বোঝা পসিবল। তো প্রতিষ্ঠানের হিসাব তথ্যের নীতি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মেনলি এইসব বিনিয়োগকারী সেই সকল সম্পর্কে হচ্ছে একটা ধারণা পেতে পারেন। এই কারণে বিনিয়োগকারী হিসাব তথ্যের প্রয়োজন। তারপরে পাওনাদার, যখন কিনা হচ্ছে আমরা ধারে পণ্য ক্রয় করি তখন পাওনাদার নামক একটা পক্ষের এখানে সৃষ্টি হয়। তো পাওনাদার কি আমাদের কাছে ধারে পণ্য বিক্রি করবে নাকি সে সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি হচ্ছে প্রতিষ্ঠানের হিসাবপত্র তিনি পরীক্ষা করে দেখতে পারেন। কারণ দেখা যায় যখন কিনা হচ্ছে একটা কোম্পানি বিশাল পরিমাণে হয়তো ক্রয় করলো, 10 লক্ষ 20 লক্ষ টাকার পণ্য ধারে কিনে নিয়ে আসলো, তখন কি ওই প্রতিষ্ঠানে জানা দরকার যে আমাকে বিক্রি করবে, বা পাওনাদারে জানা দরকার যে আমাকে বিক্রি করার পর আমি তার অর্থটাকে ফেরত দিতে পারবো নাকি, তখন গিয়ে সে হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবপত্র পরীক্ষা করে দেখতে পারে। এরপরে আসে কর্মচারী কর্মকর্তা,
অর্থাৎ যারা পজিশনের মধ্যে হচ্ছে কাজ করছে তারাই হচ্ছে এখানের মধ্যে কর্মচারী কর্মকর্তা। এখন তারাও কিন্তু হিসাব তথ্যের অন্যতম ব্যবহারকারীর মধ্যে গিয়ে পড়ছে, কারণ তারা হচ্ছে এই হিসাব তথ্য যেগুলো রয়েছে সেগুলোর উপর বেস করে তারা মালিকের সাথে বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা নিয়ে দর কষাকষি করতে পারে। যেমন দেখা গেল যে কোনো একটা দেখা যায় অনেক সময় ঈদের টাইমে গিয়ে অনেক বেশি পরিমাণে হচ্ছে কি করতে হয়, প্রোডাক্ট বিক্রি করতে হয়, তখন তারা হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে এক্সট্রা করে টাইম দেয়, ওভার টাইম ডিউটি করে, তখন ওভার টাইম ডিউটির জন্য হয়তো ওদেরকে কম অর্থ দেওয়া হচ্ছে, তখন গিয়ে তারা এই হিসাব বিজ্ঞানের যে তথ্যগুলো রয়েছে হিসাব তথ্যগুলো সেগুলো পর্যালোচনা করে বলতে পারে, দাবি করতে পারে, দেখেন আপনাদের তো কোম্পানির মধ্যে লাভ এত বেশি হচ্ছে, তাহলে আপনাদের আপনারা আমাকে কেন বোনাস কম দিবেন অথবা কেন আমাকে ওভার টাইম মজুরি কম দিবেন। ঠিক আছে, তারা হচ্ছে এই ব্যাপারে দরকার করতে পারে যে আপনারা যদি হচ্ছে আমাদেরকে সঠিক পরিমাণে এখানের মধ্যে ন্যায্য দাবি না দেন তখন গিয়ে হচ্ছে আমরা কাজ করবো না। সো এই হিসাব তথ্যগুলো তাদেরকে এনশিওর করে যে তারা হচ্ছে সঠিকভাবে তারা সব সুযোগ সুবিধা পাচ্ছে নাকি। আবার যদি কখনো হচ্ছে দেখা যায় যে এখানে কোম্পানির দোষ নাই কিন্তু অন্যদিকে হচ্ছে শ্রমিকরা হচ্ছে বেশি পরিমাণে কি করছে, বেশি পরিমাণে হচ্ছে তারা দাবি করছে, তখন গিয়ে কোম্পানি দেখাতে পারে এই কর্মচারী কর্মকর্তাদের যে আমাদের কাছে তো খুব বেশি পরিমাণে অর্থ নেই, যার কারণে গিয়ে তোমাদেরকে হচ্ছে বা আপনাদেরকে এখন বেশি পরিমাণে হচ্ছে বোনাস দেওয়া পসিবল না, সামনের বছর যদি ভালো অবস্থায় এসে পড়ে তখন গিয়ে আপনাদেরকে আমরা আগের বোনাসগুলো পরিশোধ করে দিব। এভাবে করে এইসব তথ্যগুলো তাদের মাঝখানে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করতে সাহায্য করতে পারে। এরপরে আসে হচ্ছে শ্রমিক সংঘ। দেখা যায় এই যে যারা হচ্ছে শ্রমিক রয়েছে প্রতিষ্ঠানের মধ্যে যারা হচ্ছে একদম ফিল্ড পর্যায়ে গিয়ে কাজ করে, তো তাদের দেখা যায় সংঘ থাকে। এই সংঘের কাজই হচ্ছে শ্রমিকদের সকল ধরনের যে কি রয়েছে বিভিন্ন অধিকারগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে নিশ্চিত করা। তো বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন শ্রমিক সংঘ প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা রয়েছে সেগুলো জানার জন্য হিসাব তথ্য ব্যবহার করতে পারে। কিছুটা হচ্ছে কর্মচারী কর্মকর্তার মতোই, তারা হচ্ছে যখন কিনা দেখবে যে কর্মচারীদের সঠিকভাবে পে করা হচ্ছে না তখন তারা দাবি করতে পারে যে কোম্পানির অবস্থা দেখার জন্য, কোম্পানির আর্থিক অবস্থা দেখার জন্য এবং কোম্পানির আর্থিক তথ্য সংগ্রহ করতে যেতে পারে তারা। এই আর্থিক অবস্থা দেখে তারা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবে যে আসলেই কোম্পানির অবস্থা খারাপ নাকি, যার কারণে গিয়ে তারা হচ্ছে শ্রমিকদেরকে অর্থ পরিশোধ করতে পারছে না। সেক্ষেত্রে তারা হয়তো কনসিডার করতে পারে যে পরবর্তীতে গিয়ে যখন কিনা হচ্ছে কোম্পানির অবস্থা ভালো হবে তখন ওই কোম্পানি তাদেরকে হচ্ছে তাদের অর্থ পরিশোধ করে দিতে। কিন্তু যদি এমন হয় যে তারা হচ্ছে ইচ্ছা করে শ্রমিকদেরকে কম অর্থ দিচ্ছে, সেই ব্যাপারে তারা হচ্ছে তারা কী করতে পারে, পদক্ষেপ গ্রহণ করতে পারে। এরপর আসছে হচ্ছে ভোক্তা। ভোক্তা কারা, যারা হচ্ছে আমাদের থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যাচ্ছে বা সেবা নিয়ে যাচ্ছে অর্থের বিনিময়ে, তারাই হচ্ছে কনজিউমার কিংবা ভোক্তা। তো প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও ভোক্তাদের স্বার্থ রক্ষা করা কিন্তু এটা মানে অপরিহার্য। ভোক্তাদের স্বার্থ রক্ষা মানে এটা অপরিহার্য, এটা লাগবেই। যে যদিও প্রতিষ্ঠানের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কি করা, ভোক্তাদের স্বার্থ রক্ষা করা মানে মুনাফা অর্জন করা, কিন্তু ভোক্তাদের স্বার্থ রক্ষা করা কিন্তু এটা ব্যাপার, একটা অপরিহার্য একটা ব্যাপার। সো ভোক্তাদের স্বার্থ রক্ষিত হচ্ছে কি না এই তাপরীক্ষা করার জন্য ভোক্তাগণ বিভিন্ন হিসাব তথ্যকে ব্যবহার করতে পারেন। এখানে স্পেস হবে অ্যাকচুয়ালি, একটা স্বার্থ রক্ষিত হবে। তো যেটা বললাম যে ভোক্তাদের যে স্বার্থ রয়েছে সে রক্ষা হচ্ছে কিনা, তাদেরকে কম দামে বিক্রি করা হচ্ছে নাকি বেশি দামে বিক্রি করা হচ্ছে, সে সম্পর্কিত তথ্যগুলো তারা এনশিওর হওয়ার জন্য তারা কী করতে পারে, তাই এই ভোক্তাগণ হিসাব তথ্যকে তারা হচ্ছে ব্যবহার করতে পারেন। তারা দাবি করতে পারেন যে আপনারা যে আমাদের কাছে এত বেশি দামে পণ্য বিক্রি করছেন, আপনারা দেখান যে আপনাদের কত পরিমাণে হচ্ছে এটা খরচ হয়েছে। তার উপর যদি দেখা যায় যে তারা অনেক কম দামে হচ্ছে পণ্য তৈরি করে অনেক বেশি দামে বিক্রি করছে, আর বাজারের মধ্যে মনোপলি তৈরি করার ট্রাই করছে, তখন কি তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। এরপরে বলা হচ্ছে এখানের মধ্যে গবেষক। গবেষক কারা, গবেষকগণ হচ্ছে যারা বিভিন্ন ধরনের গবেষণার কাজ করে থাকেন বা বিভিন্ন ধরনের হচ্ছে কী করে থাকেন, রিসার্চ করে থাকেন, তারাও কিন্তু হিসাবের অন্যতম ব্যবহারকারী। তো আর্থিক হিসাবসমূহ প্রতিষ্ঠানের একটা আর্থিক অবস্থার প্রতিচ্ছবি, ব্যবসার মধ্যে কী পরিমাণে লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, অথবা ব্যবসায় আর্থিক অবস্থা কীরকম, সেই তথ্যগুলো আর্থিক হিসাবসমূহ হচ্ছে প্রকাশ করে থাকে। তাই গবেষকগণ আর্থিক হিসাবসমূহ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আর্থিক বিবেচনে বিষয়ে গবেষণা করে বিভিন্ন মান উন্নয়নে সাহায্য করতে পারে। দেখা যায় যারা বিভিন্ন রিসার্চার আছে তাদের কাজই হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক তথ্যগুলোকে হচ্ছে কী করে বিভিন্ন ধরনের সংগ্রহ করে তারা রিসার্চ করে থাকে, এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠান ভবিষ্যতে কী পরিমাণে লাভ করতে পারে বা প্রতিষ্ঠান 5 বছর পরে বা 10 বছর পরে কোথায় গিয়ে যাবে, বা বাংলাদেশের একটা নির্দিষ্ট খাত যেমন শিল্প খাত অথবা হচ্ছে অন্যান্য যে খাতগুলো রয়েছে সেগুলোর ভবিষ্যৎ উন্নয়ন কেমন বা তাদের হচ্ছে ফিউচার কেমন হতে পারে, এই সম্পর্কে তারা বিভিন্ন ধরনের রিসার্চ করে থাকে। তো তাদের কিন্তু রিসার্চ করার জন্য আগে তথ্য দরকার, তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী জানা পসিবল যে ভবিষ্যতে আসলে কোন পর্যায়ে চলে যাবে। সো এই তথ্যগুলো হচ্ছে তাদের দরকার গবেষকদের বিভিন্ন রিসার্চ করার জন্য বা গবেষণা করার জন্য। এরপরে বণিক সমিতি, বিভিন্ন ধরনের বণিক সমিতি রয়েছে যারা তথ্য ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক জানতে পারে, তাতে করে সমিতির চাঁদা নির্ধারণ এবং আদায়ের সুবিধা হয়। মানে বণিক সমিতি হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে
তারা মালিকরা বিভিন্ন একটা সমিতি গঠন করে থাকে। এই সমিতির উদ্দেশ্যগুলোই হচ্ছে নিজেদের মাঝখানে আর্থ সামাজিক উন্নয়ন সাধন করা। তো এই সকল যে সমিতি রয়েছে তারা যখন কিনা নিজেদের মাঝখানে কোনো ধরনের কি গঠন করে, বিভিন্ন সমিতি গঠন করে, তখন তারা বিভিন্ন ধরনের চাঁদা আদায় করে। দেখা যায় একটা ইয়ারলি বা মান্থলি একটা হচ্ছে তারা ফি আদায় করে, এবং এই ফিগুলো পরবর্তীতে তারা নিজেদের মধ্যে বিভিন্ন উন্নয়নে সাহায্য করে থাকে। তো এই যে তারা কি পরিমাণে হচ্ছে কি করবে, কি পরিমাণ তারা এই চাঁদা হচ্ছে ধার্য করবে, এবং চাঁদা কিভাবে করে আদায় করলে সুবিধা হয়, এই সকল ব্যাপারগুলো জানার জন্য তাদের কি দরকার, আর্থিক অবস্থা জানা দরকার। আবার সমিতিভুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বিভিন্ন আর্থিক তথ্যগুলি দরকার, এবং এই সকল কারণে বিভিন্ন বণিক যে সমিতি রয়েছে তাদের কি দরকার, তাদের এখানের মধ্যে হচ্ছে আর্থিক তথ্যগুলিগুলো দরকার, অ্যান্ড বিভিন্ন ধরনের মধ্যে এখানে একটা স্পেস হবে। দেন আমাদের নেক্সটে বলা হচ্ছে যে সমাজের সাধারণ জনগণ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য বিভিন্ন ধরনের তথ্য ব্যবহার করতে পারেন। যারা জনগণ, ঠিক আছে, এই যে জনগণ যারা আছেন, যারা সমাজের সাধারণ মানুষ, তারাও চাইলে কিন্তু কি করতে পারেন, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য তারা হিসাব তথ্য ব্যবহারের জন্য হচ্ছে দাবি করতে পারেন। এছাড়া স্টক এক্সচেঞ্জ, যেখানে এর মধ্যে কি করা হয়ে থাকে, শেয়ারকে ক্রয় করা হয়, তাদেরকে বলা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। তো যারা পুঁজিবাজার রয়েছে, কোনো একটা প্রতিষ্ঠান যখন কিনা হচ্ছে এখানের মধ্যে আই স্টক এক্সচেঞ্জের মধ্যে গিয়ে হচ্ছে নিজেদেরকে নিবন্ধন করবে, তখন তারা জানতে চাইতে পারে যে তাদের আর্থিক অবস্থা কেমন রয়েছে, তাদের অন্যান্য আর্থিক তথ্যগুলিগুলি সংগ্রহ করে তখন গিয়ে হচ্ছে তারা পুঁজিবাজারের যে স্থিতিশীলতা রয়েছে সেটা তারা বজায় রাখতে পারে। এই কারণে তাদেরও কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক তথ্যগুলো জানা দরকার। হিসাব তথ্যের উপযুক্ত ব্যবহারকারী পর্যালোচনা করলে দেখা যায় যে মানুষের সচেতনতা বৃদ্ধির সাথে সাথে হিসাব তথ্য ব্যবহারকারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানে এই যে তোমাদেরকে এখানে যে সকল তথ্যগুলিগুলো নিয়ে বললাম এবং বিভিন্ন পক্ষ নিয়ে বললাম, এগুলোই কিন্তু না, এছাড়া আরও অনেক ধরনের হিসাব তথ্য রয়েছে এবং হিসাব তথ্য ব্যবহারকারী রয়েছে। তো দিন দিন যখন কিনা হচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে কিন্তু এখানে তথ্যের যে ব্যবহারকারী তাদের সংখ্যাও কিন্তু দিন দিন কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। সো এগুলোই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাসের কন্টেন্ট। তো আশা করছি তোমরা হিসাব তথ্য এবং এই ব্যবহারকারী সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়ে গিয়েছো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।